দেড় বছর পর আবার চেস, কোয়াইট এ লং টাইম, কোনো কন্ট্যাক্ট পর্যন্ত নেই, কোথায় চিজ বলতে হয় তুমি? ওমান কাকুর একটা থ্রু ছিল, একটা প্রাইভেট সেক্টরে লেগে গেল, কাজের ফাঁকে নিজেকে কিছুটা গুছিয়ে নেওয়া, আর সেই জন্যই আমাদের সাথে কন্ট্যাক্ট তো বেছে নেওয়া বলে সেটাও জান দিছি না। ভাইস ভার্সা সেই ফার্স্ট টাইমটা এখনো টাইম নিয়ে দিতে হচ্ছে বল। ফার্স্ট টাইমটা টাইম নিয়ে না দিলে খেলা চাল হয়, তহবিলে দান হয়ে যায়। বলছি 42.8 হবে না 8 হবে? 8 বাট ড্রিংকস অন মি। হ্যাঁ ঠিক আছে, চাটের ব্যবস্থাটা আমি করছি তাহলে। বাই দ্য ভাই একটা কুকুর আছে। বাদে তোর জন্য একটা প্রপোজাল আছে। কি বলে দিতে তো পারিস গান, হোয়াট ইউ রিয়েলি ফিল ফর। তোমার সিচুয়েশনটা তো বুঝিস, একটা বলছে আবার বন্ধুত্বটা শেষ, আর বন্ধুত্বটা আমি হারা পাচ্ছি না। কি হবে অভ্যেস হলো না ওর, আছি তো তারপর আমি নাকি? ও সে না হয় দেখা যাবে। আবে কোথায়? না কি বল, কি প্রপোজাল? র্যাপিড হবে? র্যাপিড কেন, বুলেট হোক হোক, আর ক্লক ওয়েট এ মিনিট। তাকে নিলি? দেখতে তো পাবি, চল না। আরে সারপ্রাইজ ভালো লাগে না, বল না। দাবা খেলার ঘড়ি। ও দাবা? হ্যাঁ ও তো শখ আছে, হিজ গোনা লাইক ইট। আই নো হি লাইকস দাবা, গাধা। তোর যেমন গেজেস পছন্দ, তোকে অবভিয়াসলি পুতুল তো দেবো না। বলছি একটা কথা বলার ছিল। বল, শুনছি। মানে তুই আমি কৌস্তব, আই মিন আমাদের বন্ধুত্বটা জাস্ট গুরু এই না হলে বন্ধু গিফট তো সেরা কি মামা, কেকটা কই? কেক হবে না, তুই কানো না। কেন না বালান মামি কে? সেটা কেমন কথা? না না আমি পাচ্ছি না, কি অ্যাটিটিউড মারা ভাই, বাচ্চা ছেলে কেঁদে ফেলে। না আমি যাব, এগুলো এগুলো ঠিক না। কে কান কে কান, ট্রিট তো তুমি বাল দেবে আমার জানা আছে। হ্যাঁ সব জানো তো দেখছি মামা। এ বাড়া জুতা কোথায়? এরা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাল, থ্যাংক ইউ। তো তাহলে শুরু করা যাক নাকি? দেখাও
এই দেখ ভূষণিক বারবার ফোন করছে, কি করি বলতো? ওকে তো আমার বার্থডে উইশটাও করা হয়নি। আরে এখন ফোন করতে হবে না, বার্থডে ওকে সারপ্রাইজ দেবো, গিফটটা কিনে নি চল। বললাম তো খাওয়াবো, এত তাড়াটা কিসে? আরে না রে, অন্য ব্যাপার। কি আবার কি হলোটা কি জানিস? উষানিস না যে কিরম একটা বিহেভিয়ার করছিল, পেট খারাপ নাকি রে? বি সিরিয়াস, কখন একটা সিরিয়াস হচ্ছে না, ভালো লাগে না। আরে বোঝ না কি বোঝাতে চাইছি। কি উষানিস আমার সাথে প্রেম করতে চাইছে? তো কর কর। হ্যাঁ তুই বুঝছিস না, ও বন্ধু হিসেবে ঠিকঠাক, বাট যাই বল তোরও কিন্তু কিছু দোষটা কম ছিল না? না ভাই, অভিমানটা হারালে আত্মহংকারটা থাকে না। তাহলে কি কোনোদিনই কথা বলবি না? শোন, কালকে আমার অফিস যেতে পারছি না, একটু প্রজেক্টটা দিয়ে দিস তো। আমি কিছু জিজ্ঞাসা করলাম। হি ইজ টু ড্রপ মি অ্যাট মাই প্লেস। শোনার ইচ্ছে থাকলেও আমার ওখানে যেতে পারতো। ইগো বলতে পারিস, ইগো ওর প্রায়োরিটি চেঞ্জ হলে আমারটা।